아니야, 어제 밥을 넣었어. 아, 미샤이네. Hey guys, Assalamualaikum. This is Faiza from Food Alex and welcome back to another brand new video. So, today I'm going to eat Mahmudpur. I'm going to eat Mahmudpur street food. Today's video is very special because today we have a two-zone vlogger. Definitely, Petu couple bhaiya, I mean Rasi bhaiya ra thakbe, Itcha apu thakbe. And arek jon apu thakbe, uni hocche আমাদের সবার প্রিয় উম্মে আপু, উনি ইউএসএ থেকে এসেছে। তো আজকে আমরা আপুর সাথে ঘুরবো পুরো মোহাম্মদপুর আর খাবো। আমাদের দুজনের জন্য কিছু কিনছি, এই ছেলেদের জন্য। এখন আমরা ফার্স্টে যাবো সেলিম কাবাব। আমি যখন ছিলাম কোথায় যাওয়া উচিত, মোহাম্মদপুরে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসছিল সেলিম কাবাব, তো ওইটা মিস করবো। তো আমরা সেলিম কাবাবে চলে আসলাম আর আমাদের সাথে আছে সবার প্রিয় উমে আপু। হ্যালো, এত দূর থেকে আমাদের জন্য আসছে, সবার জন্য। আপু কয়েকটা দিনের জন্যই আসে, বাট এই দিনের মাঝখানে আমরা যে আপুকে পাইছি এটাই অনেক। আমরা এখন এখানে মজা করে সেলিম কাবাব থেকে অনেক কিছু অর্ডার করলাম মোটামুটি, এরপরে আরও খেতে হবে, তাও আমরা এখানে অনেক কিছু অর্ডার করলাম। দেখা যাক খাবার কেমন। তোমরা এখন চাইলে প্রি অর্ডার করে দিতে পারো খুদা লাক্সের ফার্স্ট এভার মার্চ ফ্রম ম্যাট কফি। আমি চেয়েছি তোমাদের জন্য কিছু রিলেটেবল ডিজাইন রাখতে, সো ডু নট ফরগেট টু চেক আউট দেয়ার পেজ। আমার ডিসক্রিপশনে ওদের লিঙ্কটা পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা ম্যাট কফির পেজ ভিজিট করে এই টি শার্টগুলো অর্ডার করতে পারো। কি বইমেলায় যাবোই শুধু হচ্ছে আপুর বই কেনার জন্য, কারণ আমি কিচ্ছু রান্না করতে পারি না আর আমার মাকে খুশি করতে হবে আমার। আর এখানে আছে খুদা লাগছে, আমি ফাইজা। ফাইজা কি সবাই খুদা লাগছে বলে চলে? সমস্যা নাই, আমি খুদা লাগছে। হ্যাঁ সমস্যা নাই, আপু আমাকে বেডু ভাইয়া বলে খুদা কা বলে। তো এখন আসছি ওদের সাথে খাওয়া দাওয়া করতে। আমি অ্যাকচুয়ালি কখনোই ফুড ব্লগিং কি জিনিস এটা আমি জানি না, আমার কোনো আইডিয়াও নেই। তো আজকে দেখবো বিহাইন্ড দ্য সিন কি কি হয়। আমার হচ্ছে চ্যালেঞ্জ আজকে আপুর বইটা কালেক্ট করব, তারপরে আমি যেটা জীবনও করি নাই সেটা হচ্ছে রান্না করব। রান্নাটা শিখে এসে পরশু দিন আমরা হচ্ছে গিয়ে মানে আমি রান্না করব আর আপু টেস্ট করবো, আর সবাই টেস্ট করবে। আমি হচ্ছে ওই ডিম সিদ্ধ করতে করতে পারি, তো ওই দাদা কিন্তু ও ডিম সিদ্ধ পারে, ডিম পছন্দ করে না। আপা আমরা ডিম রাখবই না মেনুতে, ডিমই নাই। কি বাকি আছে কোক স্প্রাইট এগুলা বাকি আছে। আমরা হচ্ছে আজকে সেলিম কাবাবে মানে স্পেশাল গেস্টদের মতো একদম আমাদেরকে হোস্ট করতেছে, কারণ মেইনলি হচ্ছে গিয়ে পেটু কাপুর ভাইয়া এর আগে মানে রাসিফ ভাইয়া এর আগে সেলিম কাবাবে আসছিল, আর ওরা হচ্ছে ওদের মানে ওই রেসপন্সে এত খুশি, এত খুশি। আজকে আমাদের এক্সট্রা ফ্রাইস দিছে, আলাদা সালাদ দিছে, টিস্যু চাইছি পুরো প্যাকেট দিয়ে দিছে, লুচি দিয়ে দিছে, মানে আজকে পুরো একদম আপনারা দোয়া করেন আমরা আমি এখন স্টার্ট করি। আমি হচ্ছে গিয়ে আগে স্টার্ট করবো চিকেন বটি কাবাব দিয়ে। এটার উপরে ফ্রাইস দিয়ে দিয়েছে আর ওরা হচ্ছে একদম পেঁয়াজ নিয়ে কিছু আমি করে নাই, উপরে ভালো অ্যামাউন্টের পেঁয়াজ দিয়ে দিচ্ছে।
প্রাইস জানি না নরমালি এত দেয় কিনা, কারণ আজকে তো আমরা খুব স্পেশাল ফিল হচ্ছি, তো এই যে এক্সট্রাও দিয়ে দিছে, তো নরমালি হয়তো এটার উপর একটা দুইটা থাকে প্রাইস খেয়ে দেখি। বেশ নরম আর মুখে দিতে হচ্ছে কি মানে একদম গরম গরম, তো জাবাতে খুব মজা লাগতেছে। এখন খাবো হচ্ছে শিক কাবাব, এটা উনি আপু বললো সবচেয়ে মজা লাগছে। নরমালি তো চিকেনের থেকে বিফটাই বেশি মজা লাগে সব কিছুতে, আমার কাছে বিফটা মজা লাগলো এই চিকেন বটি কাবাব থেকে। এই বটি কাবাবের জিনিসটা হচ্ছে যে বেশি নরম দেখে বেশ ভালো লাগতেছে, বাট বিফটা আসলে চিকেনটা থেকে মজা বেশি। এখন এই হাফ মুরগি এটা খেয়ে নি, দেখি কতটুকু নরম এটা, বেশি টানাটানি করতে হচ্ছে না, এটা হচ্ছে ভালো। এই যে ইজিলি খুলে গেল, এটা তো আসলে লবণ কম, এটাতে একটু লবণ কম লাগতেছে, বাট এই দুইটা খাওয়ার পরে এটা এত একটু মজা লাগতেছে না, বাট আমার কাছে এই বিফের এটা বেশি মজা লাগছে। সেলিম কাবাবে মোটামুটি সবাই একবার হলেও খাইছে, এখন মগজ ফ্রাইটা ট্রাই করবো, এটার উপরে পেঁয়াজ সিদ্ধ করে দিছে, এটা মানে ভাজা হয় না ঠিক মতো নাকি, ভালো দেখাচ্ছে না, এটা আমার কাছে মোটামুটি লাগছে। আমরা এখন সেলিম কাবাব ঘর থেকে হেঁটে হেঁটে সবাই গল্প করতে করতে হেঁটে হেঁটে এখন মনা ভাইয়ের হালিম খেতে চলে আসছি। এটাও আমার ফার্স্ট টাইম মনা ভাইয়ের হালিম খাওয়া, আমি অনেক রিভিউ দেখছি অনেক ভালো বলে, সো দেখি কেমন হয়, চলো ইচ্ছা মতো খাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই বাই, খুদা আপু লাগছে নিউ নেম, আল্লাহ হালিম ওলে ওলে তো ভুলে গেছিল, নালে জায়গা শর্ট পড়ছে মনা ভাই হালিম। ও কিভাবে ভিডিও করব আর কিভাবে খাবো, দুই হাতি ব্লগ। আমরা হচ্ছে গিয়ে হালিম নিলাম আর স্যুপ নিলাম, ইন টোটাল তিনটা হালিম আর তিনটা স্যুপ নিলাম, আমি এর আগে কখনো খাইনি। এদের এখানে দেখলাম বেশ বড় বড় তিনটা পিসের চিকেন দেয় স্যুপের ভিতর, ডিম দেয়, স্ক্র্যাম্বল এগ যেটা সেটা দিয়ে দেয়, আর আমি বেশ এখনো খেতে পাই নাই যেহেতু অনেক গরম। আর হালিমটা দেখো, এটা হচ্ছে হালিম, এখানে হচ্ছে উপরে আচার দিয়েছে, আর এটা হচ্ছে গিয়ে কোল পাখির ডিম, একটু নেড়ে দেখাই, বেশ ভারী হালিমটা, ঘন একটা স্যুপ হিসাবে ভালো বড় পিস আছে, এত মজা লাগে না, হালিমটা বেশি মজা ছিল। তোমার কাছে কোনটা ভালো লাগছে? আমি বলবো এখানে আসলে হালিম মিস করা যাবে। আন্টি বলো, আন্টি ওকে বলো, ওরা দুজন ভাই বোন বলে, তুমি কি বলো নকল মাংস দেয় নাকি? হ্যাঁ অনেকে অনেক জায়গায় নকল মাংস দেয়, মাংসটার ভেতরেও সফটনেস, সেই সাথে মশলাটা ভালো হয়ে গেছে, সুপে থেকে হালিমটা বেশি, হালিমটা মজা। হালিমের দাম হচ্ছে 80 টাকা আর সুপ হচ্ছে 50 টাকা, হালিমটা মজা।
এটা 3:50 এই আরেকটা 3:50 3:50 ভালো লাগতেছে, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে আমি ফুড ব্লগারদের সাথে কখনো সামনাসামনি মিট আপ হয় নাই, তো ডিফারেন্ট ভালো লাগতেছে। আর স্পেশালি যখন মানুষগুলো আন্তরিক হয় তখন বেশি ভালো লাগে। তো ফাইজা, ইপসা আপু, রাসিফ ভাইয়া সবাই আন্তরিক, এটাই বেশি ভালো লাগতেছে। এলাকা না আসলে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা আমি প্রায় 10-12 বছর পরে আসলাম, তো এটা অনেক চেঞ্জ হয়েছে, অনেক বেশি ডেভেলপ, ভালো, সব কিছু মিলিয়ে ভালো। তুমি ওখান থেকে কিনে রাস্তায় দাঁড়ায় খাও, স্ট্রিট ফুড হয়ে গেল, বুদ্ধি থাকলে কাজ হয়। আমরা এখন চলে আসছি পিওর মিল্ক সেন্টার একটা দোকানে, এখানে হচ্ছে আমরা কুলফি খাবো, আরো অনেক কিছু আছে, ওনাদের শরবত টরবত আছে। এটা হচ্ছে একটু দোকান টাইপের, তো এখন আমরা একটু মিষ্টি টিষ্টি খাবো। এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টপ, এরপরে আমরা ভিডিওটা শেষ করবো। আমরা এখানে এসে কুলফিটা নিয়ে নিলাম। ওদের কুলফি সুন্দর একটা মানে পাতার মতো একটা বাটির মধ্যে দেয়, আর উপরে হচ্ছে যে পিঙ্ক কালার কি ডেকোরেশনের জন্য দেয়। এটা এখন খেয়ে দেখি, মজা তো আসলে মজা, একদম শক্ত শক্ত খুব শক্ত, মানে নরম কুলফি থেকে আমার মনে হয় শক্ত যে আইসক্রিমের মতো ভেঙে খাওয়াটা মজা লাগে। পান মশলার সাথে দেয় না নারকেলের গুঁড়াটা, ড্রাই কোকোনাট, তো এটা কেন যেন ভালো লাগতেছে, মানে দেখতে সুন্দর ছিল, বাট কুলফিটা মজা। আমি আর যে উমিয়াপুর হাতে ক্যামেরা বলে আমার আমরা নরমালি স্ট্রিট ফুডে অনেক কিছু খাই, কিন্তু আজকে এত কিছু খাচ্ছি না, বাট অল্প অল্প জিনিস খেয়ে আড্ডা দিয়ে আরো বেশি মজা লাগতেছে আজকে স্ট্রিট ফুড মানে ব্লগটা। যা খেয়েছি মোটামুটি পেট ভরে খেয়েছি, এই কারণে আরো বেশি শান্তি লাগতেছে। এখন লাস্টে আমরা হচ্ছে একটা শরবত খাবো, সেটা বলি এখানে সবচেয়ে বেস্ট সেলিং আইটেম, তো ওইটা দিয়ে আমরা হচ্ছে ব্লগটা শেষ করবো। এটার প্রাইস হচ্ছে কি 60 টাকা, 60 টাকা তুলনায় আমার কাছে মনে হচ্ছে কুলফিটা ভালো, কিন্তু উপরে ওই নারিকেলটা ড্রাই নারিকেল যেটা সেটা না থাকলে আরো বেশি মজা। আগে হয়ে গেল পেস্তা বাদামের শরবতটা, এখন একটু খেয়ে নেই, আমার কাছে বেশ মজা লাগলো, কারণ মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এরকম শরবত বানানোর পরে এটা একটা অনেক বেশি চিনি দিয়ে দেয়, তো এখানে চিনির পরিমাণটা খুব ভালো মতো দিয়েছে। যেমন যারা অনেক বেশি খায় তাদের কাছে মানে একদম নর্মাল পরিমাণে একটা ব্যালেন্স অ্যামাউন্টে চিনি দিচ্ছে, তো
কারণে সর্বত্র বেশি মজা লাগতেছে আর বাদাম একটু পরপর মুখে যাচ্ছে বাদাম চাবাতে পারতেছি বাদাম হচ্ছে কি স্লাইস করে কাটা সেটার কারণে আরো হচ্ছে গিয়ে সর্বত্র মজা লাগতেছে আমি বলবো ফুলতে থেকে এটা বেশি ভালো হবে এটা 60 টাকায় খুব মজা একটা সর্বত্র আচ্ছা তো আমরা আজকে অনেক ঘুরলাম মোহাম্মদপুরে যদি আরো অনেক খাবারের দোকানে ছিল যে আমরা আপনি আপনারা আমাকে সাজেস্ট করেছিলেন আমি যখন পোস্টটা দিয়েছি সব জায়গায় তো একদিনে যাওয়া সম্ভব না আর এতগুলো মানুষ থাকলে আসলে সময় লেগেছে তাই চেষ্টা করলাম যে সব জায়গা সবাই অনেক রিকোয়েস্ট করেছে সেগুলো ট্রাই করার আর আজকে অনেক বেশি স্পেশাল ছিল ভিডিওটা কারণ আমার সাথে হচ্ছে কি উমে আপু ছিল থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য এত দূর থেকে আসবার পরও আমাদের সাথে তোমাদেরকেও থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য বা আমার সাথে মিট করার জন্য আর নাসিব ভাইয়া ইপসা আপু অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব আমরা দেখবো যে ক্ষুধা লাগছে কিরকম করে রান্না করে হ্যাঁ আর আমি পচানি খাবো দোষ খুঁজে তার এবার দোষ খুঁজে হবে তো অবশ্যই দেখবেন এই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের সবার পেজে লাইক করবেন আমাদের সবার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইনস্টাগ্রামে ফলো করবেন ভিডিওটা শুধু আমার এই চ্যানেলে না আমাদের তিনজনের চ্যানেলে তিনভাবে আপলোড হবে সেখানে আমার অনেক বিটিএস থাকবে যেটা আমি হচ্ছে গিয়ে আজকে দুইজনের দেখালাম আমারগুলো আপনারা ওখানে পাবেন আরও মজা করে আরও সুন্দর করে ওখানে পাবেন সো ডু নট ফরগেট টু চেক আউট দ্য ভিডিও ওইটা লিঙ্কও আমি উপরে দিয়ে দেবো জাস্ট ওখানে ক্লিক করলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারবেন Thanks for watching. Stay hungry with Khuda Lakse. Bye-bye. Bye-bye. Bye.